হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর দেখো ঠোঁটটা ফেটেছে না, একটু বেবি ইদ লাগালাম তো ঠোঁটটা লাল লাল লাগছে, তাই না? কেমন লাগছে? তো চলো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ধামাকা চলছে, ধামাকা ধামাকা, একদম পুরো ধামাকা চলছে। কাকে নিয়ে কাকে নিয়ে কাকে নিয়ে? মন্দিরাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে পুরো ধামাকা চলছে, বুঝেছো? পুরো ধামাকা। তো মন্দিরা কি বলেছিল? রানাঘাটে আর যাব না, ঠিক আছে, রানাঘাটে আর যাব না। কিন্তু লাস্টমেশ সেই রানাঘাটেই আসতে হলো। তবে আসার কোনো মুখ ছিল না, আসার কোনো মুখ ওর আছে বলো? আর ওর সেই লজ্জা ঘৃণা কিন্তু কিছুই নেই, যত যাই বলো। ওর লজ্জা ঘৃণা আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই বন্ধুরা, কিচ্ছু নেই। কেন তোমরা বলবে দিদিভাই এই কথা? ও বলেছিল না রানাঘাটে যাব না, মেয়েকে মেয়েকে ওইখান থেকে টিসি নিয়ে ওখানে ভর্তি করিয়ে নিল। এত তাড়াতাড়ি কি কেউ কিছু করে বলো? ওখানে ভর্তি করে নিল। ও অনেক চালাক, তো ওর বাবাকে বলেছে, বাবা আমি তো এখানে তো আর কেউ নেই, মারিয়ার মার অপারেশন হয়েছে, যা দেওয়া তো ওদের দিয়ে দিয়েছি, তাহলে আমি তো রান্না টান্না করে একটু খেতে পারবো না, আর এখানে আশেপাশে কেউ নেই, তাহলে আমি তোমার কাছে চলে যাই। তার জন্য ওর বাবাকে শিখিয়ে দিয়েছে, তুমি এইভাবে এইভাবে আমাকে ফোন করো, আমি চলে আসবো। এবার একটু নাটক তো করতেই হবে, তাই না বন্ধুরা? নাটক না করলে কিন্তু হবে না, নাটক কিন্তু করতেই হবে, না হলে ওই রানাঘাটে আসবে লোকে থু 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 থা থা করবে না, তাই না? পাছার কাপড় তুলে। তো ওর জন্য ওর পাপাকে শিখিয়ে দিয়েছিল যে পাপা তুমি একটু নাটক করো, ঠিক আছে? তো পাপা একদম অলরেডি নাটক চালু করে দিয়েছে, কাজের মেয়েটাকে দিয়ে ফোন লাগিয়েছে। সেটা সত্যি সত্যি না মিথ্যে সেটা কিন্তু আমরা জানি না কেউ, ঠিক আছে? গিয়ে দেখা যাচ্ছে যে ও চলে গেল, বেরিয়ে ব্যাডিং কি ভাই, মন্দিরে কি সত্যি সত্যি চলে আসলো তাহলে? আর পাড়িয়ার বাড়ি থাকবে না? আচ্ছা দেখো বন্ধুরা, তোমরা একটা কথা চিন্তা করো, আমার বাবা যদি কিছু হয়, ঠিক আছে, আমরা কিন্তু দুই দিনের কলকাতা থেকে দুই দিনের রাস্তা, ঠিক আছে, থাকি। ধরো আচানক একটা ফোন আসলো যে তোর বাবার এরকম, পাশের থেকে কারো ফোন আসলো যে তোর বাবার এরকম, যদি দেখতে চাস আস, আমরা দুই দিনের রাস্তা, তবু যে কী নেব কী নেব না কী করব ঠিক নেই, তাই না? ঠিক নাই, তবু আমাদের টিকিট কাটতে একটু টাইম লাগবে, তারপরে আমাদের যেতে হবে, অবশ্য তৎকালীন টিকিটটা কাটতেই হবে, তারপরে আমাদের যেতে হবে। হ্যাঁ, তো তখনও প্যাডিংপত্র কী নেব না নেব সেই সেন্সটা কিন্তু থাকে না। তখন দেখা যায় ঘর বাড়ির পাশে ওর অবশ্য কেউ নেই, কিন্তু আমাদের আছে, যাই হোক তাদের নিয়ে ম্যাক্সি নিয়েই তো গুজারা আমাদের, তাই না? আর বাবা আমার কিছু হয়ে যাবে, আমি ব্যাডিং ছয় সাতটা আটটা ব্যাডিং করেছে, বুঝেছ? ও ছয় সাতখানা ব্যাডিং করেছে, বুঝেছো বন্ধুরা? হ্যাঁ, তুমি ভাবতে পারো যে ওইখান থেকে ওইটুকু রানাঘাট থেকে বসিরহাট, তাহলে সে ছয় সাতখানা ব্যাডিং করে নিয়ে গেছে। হ্যাঁ, ও মনে হয় আর মারিয়ার বাড়িতে আসবে না, না মারিয়ারা তাড়িয়ে দিয়েছে সেটাও ঠিক কনফার্ম বলতে পারছি না, ঠিক আছে, কেউই কনফার্ম না। আমার মনে হয় যতটা আইডিয়া যে মারিয়ার মা বাবাই হয়তো কিছু ছুট বেছুট বলেছে, কেননা দেখো মারিয়ার মা যে এত অসুস্থ ছিল তবু কিন্তু ওই মানুষটাই রান্না করেছে, ওই মানুষটাই রান্না করেছে। মন্দিরাকে দেখেছো একদিনও রান্না করতে? দেখো, তো তোমরা বন্ধুরা বলো, অত ব্যাডিং ফ্যাডিং নিয়ে আসলো, এসে যাই হোক বাবা তো একটু তাজা মাছের ঝোল খেতে চাইলো, বাঙালি মানুষ তো
তো একটু তাজা মাছের ঝোল খেতে চাইলো, তার ভাগে জুটলো না বেচারার, ঠিক আছে। তো সেটা কি হলো, কি করলো, বললো তাজা মাছের ঝোল অর্ডার দিয়েছি, আর দিয়েছি কি চিকেন বিরিয়ানি। এইবার খাবার তো আসলো, আসার পরে দেখা যাচ্ছে ডিমের কারি, আন্ডা কারি নিয়েছে, ডিমের ঝোল নিয়েছে, আর চিকেন বিরিয়ানি আর সয়াবিন, ঠিক আছে। তো বলো এর থেকে আমাদের হয়ে যাবে, চলো ঠিক আছে, করতে হয়ে যাবে। কিন্তু ম্যান্ডি মন্দিরা এসি ছাড়া থাকতে চা পারে না, ওর আবার খুব গরম, এসি ছাড়া থাকতে পারে না। তো এখন যে ওর বাবার কাছে আসলো, এখন তো এসি নেই, কী করে থাকবে, নিশ্চয় একটা ব্যবস্থা করবে, কেননা ম্যান্ডির কাছে পয়সা টাসা আছে, ঠিক আছে, হয় বাবার ঘরে এসি লাগিয়ে নেবে, আর না হলে ফ্ল্যাট টিলার নিয়ে নেবে, ঠিক আছে, ওর বাবাকে নিয়ে যদি ভালো হয় তাহলে বাবাকে নিয়ে যেন একটা ফ্ল্যাট নেয় ও, আর যদি মনের মধ্যে বদমাশি থাকে তাহলে আর কিছু বলার। কিন্তু বাচ্চা মেয়েটার জয়ের কথা কেউ লক্ষ্য করেছো, তোমরা জয়ের কথা লক্ষ্য করেছো, যখন ওরা আসছিল ওর মা শুট করছিল, তখন মানে বলতে বলতে আসছে যে বাবা শরীর খারাপ, এই যে আমাদের বাড়ি, তো তখন বলছে মা সত্যি সত্যিই মনে হয় দাদুর শরীর খারাপ, কথাটা নোট করো, সত্যি সত্যিই মনে হয় দাদুর খুব শরীর খারাপ, ঠিক আছে। এটা কেউ নোট করেছো কি করনি আমি জানি না, তবে আমি নোট করেছি, ঠিক আছে। তো ওইটুকু বাচ্চা, তার মানে এর আগে কোনো মিথ্যা মিথ্যা এরকম হয়েছে, সেটা জয়ী জানে, সেটা জয়ী জানে। তার জন্য আমি যা বললাম না যে বাচ্চাদের সামনে খুব হিসাব করে কথা বলতে হয়, অনেক হিসাব করে কথা বলতে হয়। তাই মানে ও বলছে মা সত্যি সত্যি মনে হয় দাদুর খুব শরীর খারাপ, ঠিক আছে। কিন্তু যেহেতু দেখছি বাবা পড়ে আছে, যাই হোক খাওয়া দাওয়া হলো, সব ঠিক আছে, গুছিয়ে গাছিয়ে নিল, সোমনাথ চলে আসলো মেয়েকে নিতে। মন্দিরা কিন্তু বসিরহাট থেকে বেরোনোর আগে ও কিন্তু নিজে মুখে বলেছে, সোমনাথকে আমি দুবার কল করলাম, কল লাগেনি, কথা হয়নি ওর সঙ্গে। তাহলে এই বাড়িতে যখন আসলো সোমনাথ কী করে জানল, ও সত্যি একটা ভেড়া, সত্যিই বন্ধুর একটা ভেড়া। এই নিয়ে আমি পরের পার্ট টু এ যাব, ঠিক আছে, কিন্তু এখন একটু মন্দিরাকেই বলে নিই, মন্দিরার ব্যাপারেই বলি, সোমনাথকে বল পরে। কিন্তু ঠাম্মা বাড়ি সোমনাথ নিয়ে গেল, ঠাম্মা বাড়িতে খেয়ে আসলো কি কলাই ডাল আলু পোস্ত, শুনে মন্দিরা খুব খুশি, খুব খুশি, এত খুশি মানে কি বলবো, দাঁতগুলো 32টা দাঁত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এত খুশি। তাহলে মন্দিরা দেখ আপন আপনই হয়, পর কিন্তু পরই হয়, ঠিক আছে। নিজের বাড়িতে গেছে, নিজের ঠাম্মির কাছে গেছে, ঠাম্মি কলাইয়ের ডাল আর পোস্ত আলু পোস্ত খাইয়েছে, তাই কত খুশি। কিন্তু জানিস তো এই আলু পোস্ত ঝিঙে পোস্ত, ঠিক আছে না, এইগুলো কিন্তু আমাদের, থাক আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, মানে আমাদের মধ্যেই রান্নাবান্না হয় বল, ওরা একটু কম টম এইসব, ওরা একটু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে, আর আমাদের মধ্যে পোস্ত টোস্ত হলে, ঘ্যাট ঘুট হলে, ঠিক আছে না, মানুষ মুগ ডাল হলো, মুড়ো ঘণ্ট হলে, এইসব খেতে ভালোবাসে, পছন্দ করে, তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু এগুলোই পছন্দ করবে, যারা ছোটোবেলা থেকে যা খেয়ে অভ্যাস, তাই না বন্ধুরা। তো এবার আসল কথা, ঠাম্মির বাড়িতে আলু পোস্ত আর কলাই ডাল খেয়ে এসছে, কত খুশি, ও খুশি ওর মাও খুশি। তাহলে মন্দিরা ওই বাড়ির থেকে চল
ওই বাড়ির থেকে তুই কী করে চলে গেলি? দোষটা তুই করেছিস, দোষটা সোমনাথ করেনি, দোষটা তুই করেছিস। তারপরেও কিন্তু ওই বাড়িটা থেকে তুই চলে গেছিস। তুই একাধ মাস তোর বাবার কাছে বা তোর মার কাছে তুই থাকতে পারতি, কিন্তু তোর মা একটু শাসন করেছে বলে তুই থাকিসনি, তোর বাবার কাছে থাকিসনি। তোর বাবার কাছে থাকতে পারতি, আজকে বলেছিস, আজকে বলেছিস যে বাবা তো বাবাই হয়, বাবা যদি মরে যায় বাবাকে আর পাবো না। তো এইটা তোর আগে দিমাগের মধ্যে ঢোকেনি, আগে ঢোকেনি এই দিমাগটা, যে বাবা তো বাবাই হয়, এটা আগে তোর মাথার মধ্যে ঢুকাতে হতো, ঠিক আছে? কিন্তু তুই সেটা করিসনি, তুই চলে গেছিস কোথায় রানাঘাট, কোথায় বসিরহাট, কোথায় সেই বসিরহাট, সে কেউ না তোর, তুই জানিস না, শুনিস না, সে তোর জাত না, ভাই না, কিছু না, কিন্তু তুই চলে গেছিস সেই বসিরহাট, তাই তো? কিন্তু তারপরে তুই তো মরলি মরলি, আবার বাচ্চাটাকেও মারলি, বাচ্চাটাকেও মারলি। হ্যাঁ, তুই তোর উঠান নাই ফুটানি আছে, বারবারই নাই কাচারে আছে, তুই একদম তুই মনে করছিস পয়সা আমাদের আমার আছে। আরে ওরকম পয়সা না সবারই আছে, সববার আছে, জানিস তো, কারো পয়সা বেশি থাকে, কারো পয়সা কম থাকে, কিন্তু পয়সা সবারই আছে। হ্যাঁ, তো সেই তোর গল্প কীরকম জানিস তো, মানে এক টুনটুনি ছিল, নিশ্চয় গল্পটা সবাই শুনেছ, আগেকার ঠাকুমা দিদারা সব গল্প করতো। এক টুনটুনি বলছে, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে, কেন টান টুনটুনি কাছে না একটা টাকা আছে, ঠিক আছে? তো রাজার কাছে যে ধন আছে ওর কাছেও সেই ধন আছে, তো কথাটা ঠিকই, যে রাজার কাছে টাকা আছে আমার কাছেও আছে ভাই, ওর কাছে বেশি আছে আমার কাছে কম আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আছে, কম হলেও আছে বেশি হলেও আছে। কিন্তু তুই টাকাকে টাকা মনে করিস না, তোর তুই যে কষ্ট করেছিস সেই কষ্টের কোনো দাম তুই দিস না, তোর চোখে মুখে তোর অন্য রকম একটা ইয়ে। আজকে সেই রানাঘাটে তোকে আসতে হলো না, তাহলে শুধু শুধু মেয়েটার জিন্দেগি কেন বরবাদ করলি? জেনে শুনে মানে মেয়েটার জীবন বরবাদ করলি, সেই রানাঘাটেই তোকে আসতে হলো, তাই না? সেই রানাঘাটেই তোকে আসতে হলো, কিন্তু জেনে শুনে তুই তোর বাচ্চাটার মানে একটা বছর নষ্ট করে দিলি তুই। এখন কী করবি তুই জানিস? উপরে ভগবান জানে, আর কেউ জানে না, বুঝিস তো? তো একটা কথা, মন্দিরা বলে না, থাক কথাটা বললাম না, পরে অন্য সময় বলবো। তবে তোর বাবার কাছে এসছিস, আছিস, থাক, দেখ, ঠিক আছে, যে পয়সা আমি অন্য কাউকে খাওয়াবো সেই পয়সা আমি বাবা মাকে খাওয়াবো, তাই না? তবু উপরে গিয়ে বলতে পারবো যে আমার বাবা মাকে আমি গুরু আশীর্বাদে, গুরুর কোনো কাজ করে এসেছি, যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, কিছু বলতে পারবি, ঠিক আছে? পরকে খাওয়ানো যায়, হ্যাঁ তোর বাড়ির কোনো অতিথি আসলো তাকে খাওয়ানো যায়, কিন্তু থেকে বাজার করে খাওয়াবি সেটা অন্যরকম হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় মন্দিরার এখানে এখানেও একটা কোনো চাল আছে, এইখানেও কোনো একটা চাল ওর আছে, বুঝেছ? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না যে যে মন্দিরা বললো আর যাবো না, চার পাঁচ বছর পরে যাব, আবার মানে কালকের ভিডিওতে বলেছে ভাবলাম পাঁচ ছয় মাস পরে যাব, ঠিক আছে, কিন্তু হঠাৎ এখানে একটা চাল আছে বন্ধুরা, যত যাই বলো মন্দিরার পুরোপুরি চাল, যত যাই বলো পুরোটা চাল ওদের, ওর বাবার প্লাস ওর, ঠিক আছে? ওর বাবাকে শিখিয়েছে সব কিছু করেছে, ওর বাবা কিন্তু দেখো ভাত খাওয়ানোটা দেখায়নি, কিন্তু রুটিটা বেশ হেসে খেলে কপ কপ করে দুইবার মন্দিরা দিল, বেশ সুস্থ মানুষের মতো খেয়ে নিচ্ছে, নোট করো বন্ধুরা তোমরা, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় এটা পুরো চাল, ঠিক আছে বন্ধুরা? তো চলো এখনকার ভিডিওটা এই অবধি, পরে নিয়ে আসবো নেক্সট ভিডিও, দেখতে থাকো, ঠিক আছে?